বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের কালীসেন অফিসের সামনে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের শ্রমিকেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। ন্যূনতম 12,000 টাকা বেতন দিতে হবে, 8 ঘন্টার কাজের দাবি, প্রতি মাসে 7 তারিখে বেতন ও PF স্থায়ীকরণ সহ অন্যান্য দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সম্পাদক ফিরাজুল হক, গুরুদাস রজক সহ অন্যান্য নেতৃত্ব। সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। 2014 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি বাঁকুড়া জেলায় এই কাজ চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা অনেক লড়াই আন্দোলন চিঠি চাপাটি করা সত্ত্বেও আমাদের মুখোমুখি এখনো এজেন্সির কোনো কর্তৃপক্ষ হয়নি। একদম খুব নিম্নমানের বেতন, যেটা এই অতিমারিতে করোনা প্রাককালে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন যে কারোর কোনো বেতন আটকে রাখা চলবে না, কিন্তু এই এজেন্সির যিনি কর্ণধার অঞ্জন মজুমদার দিনে গায়ে জোর খাটিয়ে 2 মাস থেকে 5 মাস অবধি বেতন আটকে রাখছে এবং খুব নিম্ন মানের বেতন, 5,500-6,500 বেতন, তাতে কারোর সংসার চলে না এবং 24 ঘন্টা, বেশ কিছু শ্রমিক 24 ঘন্টা কাজ করে, তারা ছুটি কী জিনিস দেখতে পায় না, সংসার কী জিনিস দেখতে পায় না। আমরা বারংবার সাহেবদেরকে জানিয়ে কর্তৃপক্ষকে জানিয়ে কোনোরকম কোনো সুরাহা না পাওয়ার জন্য বর্তমান কোভিড-19 ফলে সমস্ত জিনিসের যেভাবে দাম বেড়েছে তাতে করে সংসার চালানো দুঃসহ ব্যাপার হয়ে গেছে। এবং কি সবচাইতে বড় ব্যাপার, কোভিড-19 পরিস্থিতিতে যখন প্রতিটা শহরে প্রতিটা গ্রামে কিছু যুবক যুবতীরা যখন মাস্ক বিলি করছে, স্যানিটাইজার বিলি করছে, এ এমন একটা ঠিকাদার সামান্যতম শ্রমিকদের না দিয়েছে মাস্ক, না দিয়েছে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার। সভাপতি শ্রী গুরুদাস রজক মহাশয় আপনার কাছে বিস্তারিতভাবে বললেন যে ঠিকা প্রথাটা যে কী জিনিস সেটা কিন্তু আমরা মর্মে মর্মে অনুধাবন করছি। 5/7/2020 মামাটি মানুষের সরকারেরই অদন্যতায় বলতে পারেন, এক প্রকার আমাদেরই মামাটি মানুষের দয়াতে একটি জিও বেরোয়, সেই জিওটা যাতে আমাদের কার্যকরিত হয় এই জন্য আমি প্রথমেই মানে আবেদন রাখবো আমাদের দিদির কাছে, যাতে আমরা এই ঠিকাদারি প্রথা থেকে সরাসরি ডিপার্টমেন্ট থেকে বেতন পাই, সেই আবেদনটুকু আমরা আমাদের বাঁকুড়া জেলা PHC কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ওনার কাছে সবিনয়ে আবেদন করব। কারণটা হচ্ছে, আপনারা শুনলেন আমাদের বুড়িবাবু বললেন যে ঠিকাদারি প্রথাতে আমরা কী ধরনের নিষ্পেষিত হচ্ছি। আজ পর্যন্ত সামনে পুজো, তার কোনো বোনাস বেতন এরিয়ার নেই। প্রাচীন যুগে দাসপ্রথা বলে একটা প্রথা ছিল, আপনারা